ইলেকট্রিসি আমরা একটা প্রোগ্রাম ছিল ওই সিমনা লাইনে একটা লাইভ লাইন চালু হইতেছে, এটা লাগাইছি আমরা অন্য কিছু না, সব স্টেশন আমরা এখানে এর থেকে শুধু বাইরে যেতে আসছি, ওনাকে লিগে বাইরে দিচ্ছি কি দরকার হচ্ছে আমি দেখছি দেন, আমরা তো কাজ এটা, আমরা তো আপনার এখানে সার্ভিস আপনার কারেন্ট টারেন্ট সব কিছু আওয়ার লাগে, আমি তো কিছু ঠিক আছে বউ বিক দেবো, এরপর দেখ প্রথমে গেছে গাড়ি চাবি দেবো, গাড়ি সাইড করে দিয়ে দিলাম চাবি, তারপর দেখেছে মানি ব্যাগ দেবো, মানি ব্যাগ দিলাম, এই দুই একটা আইটেমিতে ভালো ছিল, তারপর দিয়ে আমার একা চাবিটা দিল, একা ইয়া মানি ব্যাগ দিল, তারপর দিয়ে আসতে করে পিছনে গাড়িটা সাইড করে দেবো, পিছনে বড় কাঠের টুম দিয়ে পিছনে গ্লাসটা ভেঙে লাইল, আমি আর কিছু কম কিছু করার নাই, কিছু করলে কিছু উপায় নাই, কিছুক্ষণ আমি সবের কিছু চুপ করে বসে থাকি, তারপর মাংস সাইডে গ্লাস রড নিয়ে এসে তো দুই একজন আইছিল আইয়া তারা বকাবাদ করে তারা সাইড করেছে, তারপর বুঝছে গাড়ি সামনে নো নিলাম, সামনে সামনে নেওয়ার পরে যে এইদিকে এইদিকে বাম দিকে দাঁড়াম দুরুম 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 ঘুষে ঘুষি গ্লাস লিয়ে লোয়ার, আমার এইদিকে তো লোয়ার পাইপ নিয়ে লোয়ার রড দিয়ে বাইরে এসে ট্রাকুল দিয়ে পিছন দিয়ে বাইরে এসেছে, হাই গ্লাস আওয়ানোর সময় সারছে, হাই গ্লাসের সাইডানোর পরে দেখো কয় দিকে যাও গেছি, খানিকক্ষণ গেছে পরে হাই গ্লাসটা ভাঙলো, ভাঙার পরে দেখেছে কয় দিকে দেখে তা না আরও বেশি বাড়বে, আমি কিছু আচ্ছা ঠিক আছে ফেলে ঘুরে যাবো, ঘুরে গেছে ঘুরে গিয়ে আবার কুদুর আগেছে বলে তারা আবার আটকেছে, আটকে গেছে কই যাইতেছে কিছু এখান থেকে আমরা ফেরত করেছে, আমরা ভাই আগরতলা যাবো, আমরা তো ভাই ডিউটি করে এসেছি সেই যাইতেছি, এরকম আমরা তো কিছু পাঠিয়েও না কিছু জানে না, আমরা তো লোক লেগে গেছি জনসাধারণ লোক, তারপরে দেখো ঠিক আছে তো যাও আগে আগাইতে আগাইতে আগে পিছনে দাঁড়াম ধরুন বাস আবার শুরু হয়ে গেলো, কোনো মতো বাচ্চা আমরা ওই হেজামারা সাব স্টেশন কোনো মতো গিয়ে ঢুকছি, ঢুকিয়ে তারাও খুব ভয় পাইতেছে কইছে আপনারা যেন আইছেন, কিছুক্ষণ আগে অলরেডি আমরা একটা বাংলা স্টাফ আছে তারা খোঁজ করতে আইসে আইছেন, কইছে না আইছে না, তাই না এফাতে যাই যেন যেন কোন যায় খবরটা হয়েছে আমরা গিয়ে ঢুকছি, তারাও খুব ভয় পেয়ে গেছে, ভয় পেয়ে গেছে কইছে স্যার দেখেন আপনারা যেন থাকবেন মানে কি পুলিশের লোকের কথা আসলে আমরা যোগাযোগ করতেছি সব কিছু করতেছি, ও যেন আপনারা যদি না হয় আপনারা বাইরে যান গাইতে পিছন দিয়ে যাবেন, আমরা আবার শুনতে পারলাম দাম হয়েছে কোনো কারণে যদি ধরে ধরলে কে কীটা কমু কে কীটা করবো কিছু করার মতো না, তারপরে আমরা ট্রেন ঘুরে আমরা সাতটা শুনি যা ওই বইব পুলিশ আইলে আমরা ঘুম এলে যাই লই বইব কিছু করার না, এই পুলিশ দেওয়ার পরে দিয়ে আপনি আমরা বাইরে এসে জীবন অভাব দেবেছে যে এরকম পজিশনে আমরা কাজ করতে পারছি কাজের জায়গাতে এরকম আমি তারা দূর হাত করে কইছি যে ভাই ভাইঙ্গো না।